আপনার নাম? আমার নাম বিকাশ। একটু জোরে বলতে হবে। আমার নাম বিকাশ। বাড়ি অনন্তপুর। আপনি এখন আমাদের দলে এসছেন কি কারণে? আপনার আমার ভালো লেগেছে, আমি এসেছি। আপনি আগে যে দলে ছিলেন সে দলের প্রতি আপনার কি মনোভাব হয়েছিল? মনোভাব তো অবশ্যই খারাপ হয়েছিল। আমার এই তৃণমূল পার্টিকে ভালো লাগছে, আমি এসেছি। আমাদের সঙ্গে কাজ করতে চান, একসঙ্গে মিলেমিশে সবাই অবশ্যই আমাদের নেত্রীর হাতকে শক্ত করতে চান? অবশ্যই অবশ্যই। স্যার আপনাদের ভগবানপুর বিধানসভার নচিপ দুর্গাপুর দাঁড়া জলিবার এবং ভগবান এই কয়েকটি গ্রামে বিরোধী দলের সমস্ত নেতা নেত্রী এবং কর্মীগণ আজকে মমতা ব্যানার্জির শান্তি এবং উন্নয়নে বিশ্বাস রেখে তারা আজকে তাদের পুরনো দল ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে তারা জয়েন করবে। নিশ্চিতভাবে আমরা আশা করব এরা বাড়ি ফিরে গিয়ে ইনাদের সঙ্গে আবার যাদের যোগাযোগ আছে তাদেরকেও পরবর্তীকালে আমাদের তৃণমূল কংগ্রেসে যুক্ত করবেন, যাতে তৃণমূল কংগ্রেস এখানে ফলে ফুলে সুশোভিত হতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। এবং মমতা ব্যানার্জি যাতে 21 সালের নির্বাচনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসতে পারেন, তাই 21 সালের নির্বাচনে তারা যান প্রাণ লড়িয়ে কাজটা করবেন। এই যে কন্যাশ্রী, গরিব বাড়ির মেয়েরা যে পড়াশোনা করতে পারতো না মুকুট পথে, 14 বছর 15 বছর 16 বছর বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো, অথচ ভারতবর্ষের আইন আছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে। এই যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, পড়াশোনায় যে তারা এগোতে পারছে না, এই সমস্ত পরিস্থিতিগুলো তিনি বুঝতে পেরেছেন বলেই নানান প্রকল্প তিনি তৈরি করেছেন, যার ফলে গ্রামের অনেক মানুষদের মাথা পিছু আয় এর আগের গভর্নমেন্টের থেকে 5 গুণ বেড়েছে। সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে চাই যে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসুন। অন্যদিকে যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তাদের যে সরকার চলছে কেন্দ্রে, কেন্দ্রে সরকারে বসার আগে মানুষের কাছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেক গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকিয়ে দেবে, প্রতি বছর 2 কোটি করে বেকারের কর্মসংস্থান হবে, কিন্তু পরপর 2টি টার্মে তারা থেকেও কোন প্রতিশ্রুতি তারা পালন করতে পারে, বরং সরকারি যে সমস্ত জায়গাগুলি ছিল সেগুলিকে বিক্রি করে দেওয়া হয়েছে, প্রাইভেটাইজ করে দেওয়া হয়েছে। যেমন রেল ছিল সরকারের, তাকে প্রাইভেটাইজেশন করা হয়েছে। আজকে বিমান ছিল সরকারের, তাকে প্রাইভেটাইজেশন করা হয়েছে। বিভিন্নভাবে আমরা যেটি লক্ষ্য করেছি, গরিব মানুষ অল্প স্বল্প টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স পায়, সেই ইন্স্যুরেন্স কোম্পানিটাকেও আজকে অন্য হাতে হাত বদল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে হ্যাঁ, এবং গভর্নমেন্টে আপনারা জানেন যে কয়লা এটা একটা আমাদের কাছে বিরাট ব্যাপার, কারণ এটা ছাড়া বিদ্যুৎ হবে না। অতএব সেদিকটা আমরা বিবেচনা করতে গিয়ে দেখছি যা কিছু ছিল আমাদের সেগুলোকে সব বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে। তাহলে এই জায়গায় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী কেন আমরা করবো, আরো একটি গুরুত্ব